আসসালামু আলাইকুম। সুপিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে, কিভাবে দোকানের মতন পারফেক্ট কালোজাম মিষ্টি তৈরি করে নেবেন খুবই কম সময়ে। অল্প উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। আমি কিন্তু 1 ঘন্টা আগে শিরাতে ডুবিয়ে রেখেছিলাম মিষ্টি, আর 1 ঘন্টা পর শিরা থেকে তুলে নিতেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন রসের ডুকে কতটা টুসটুসে মিষ্টি হয়ে গেছে, আর কিন্তু মিষ্টিটা দেখতে যতটা সুন্দর তার চেয়ে কিন্তু লোভনীয় দেখতে, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা। আমি এখন খাইতে এখানে আপনাদেরকে একটা মিষ্টি দেখিয়ে দেব। মিষ্টিতে কতটা রস ঢুকছে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখেন কতটা রস ঢুকে মিষ্টিটা টুসটুসে হয়ে গেছে। মিষ্টিটা কিন্তু অনেক সফট, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। আর মিষ্টিটা চাপ দিলে দেখেন কতটা রস ঢুকছে, টস টস করে রস পড়তেছে মিষ্টি থেকে। চলেন রেসিপিটা দেখি কিভাবে তৈরি করি। এখানে 1/2 কাপ গুঁড়া দুধ নিছি আমি এখানে, আর 1/2 কাপ ময়দা নিছি। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এখানে নিছি 1/2 চামচ বেকিং পাউডার। সম্পূর্ণ উপকরণ কিন্তু আমি একসাথে মিশাবো, তার আগে আমি একটু রান্না করা তেল দিয়ে দিতেছি। দিয়ে সব উপকরণ কিন্তু একসাথে সময় লাগিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু কিন্তু সময় লাগবে, ধৈর্য ধরে এগুলো মিশিয়ে নিলে মিষ্টিটা কিন্তু ভালো হয়। এভাবে কিন্তু সময় লাগিয়ে ধৈর্য ধরে মিশিয়ে নেবেন আমার মতন করে। আর লিকুইড দুধ আমি এখানে নিছি, তল ফল ফল লিকুইড দুধ দিয়ে কিন্তু আমি এই ব্যাটারটাকে তৈরি করে নেব। দেখেন মুইটের ভিতরে চলে আসছে, আমার কিন্তু সব উপকরণ মিশানো হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর অল্প অল্প কিন্তু দুধ নেব আমি এখানে, নিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব। নরম সফট ব্যাটার তৈরি করে নেবেন, ব্যাটারটা কিন্তু এতটা টাইট লাগবে না, আর নরম একটা সফট ব্যাটার তৈরি করে নেব মিষ্টির জন্য, কালোজাম মিষ্টির জন্য। কালোজাম মিষ্টিটা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি লোভনীয়। ব্যাটারটা কিন্তু হাতে তেল বা ঘি লাগিয়ে মাখিয়ে নিতে পারবেন, তাহলে হাতে লাগবে না। আর 4-5 সেকেন্ডের জন্য আমি ব্যাটারটাকে রেস্টে রেখে দেব, যাতে ময়দাটা যে দিছি এটা যাতে ফুটে যায়। 4-5 সেকেন্ড পর আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। আমি মিষ্টিগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আমি 2 রকমভাবে মিষ্টিগুলো তৈরি করে নেব, আর এখানে 8টা বা 9টা মিষ্টি আমি তৈরি করে নেব। আর শেপ দিয়ে দিতেছি, গোল শেপ দিয়ে দিব, আর লম্বা শেপের কয়েকটা মিষ্টি আমি তৈরি করে নেব। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। নতুন যারা আমার আইডিতে আসবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখন আমি কড়াইতে তেল গরম হইয়া নিছি, হালকা নরমাল আঁচ রেখে দিবেন চুলার। দিয়ে এক এক করে আমি তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতেছি, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দেব। দিয়ে মিষ্টিগুলো বেজে নেব, একটু ধৈর্য ধরে সময় লাগে কিন্তু মিষ্টিগুলো বেজে নেবেন। আমারও কিন্তু ধৈর্য ধরে সময় লাগে, আমি মিষ্টিগুলো বেজে নিছি। যতটা কালার দেখতেছেন তাড়াতাড়ি চলে আসছে, ততটা কালার কিন্তু আমার আসে নাই, আমিও ধীরে ধীরে বেজে নিছি। আমি কিন্তু ভিডিওটা এখানে টানাইয়া দিছি, তাই দেখতেছেন তাড়াতাড়ি কালার চলে আসছে। এভাবে কালোজামের কালার আসার আগ পর্যন্ত আমি মিষ্টিগুলো বেজে নেব। আবারও বলতেছি নতুন যারা আমার আইডিতে আসবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর পুরাতন যারা আমার আইডিতে আসেন আমাকে সাপোর্ট করেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আদার তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাই, আমাকে এতটা সাপোর্ট করার পরে, আমি এত দূর এগিয়ে আসার পরে তাদের ভালোবাসা না পেলে আমি এত দূর এগিয়ে আসতাম না। তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। এইভাবে মিষ্টিগুলোর কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, কালার আসলে পরে কিন্তু আমি মিষ্টিগুলো নামিয়ে নেব। কালোজামের একটা কালার কিন্তু ধীরে ধীরে চলে আসতেছে, আমি কিন্তু এখন মিষ্টিগুলো নামিয়ে নেব চুলা থেকে। এক এক করে মিষ্টিগুলো আমি নামিয়ে নিতেছি, আর নামিয়ে নেওয়ার পরে কিন্তু একটা শিরা করে নিছি, চিনি শিরা। আর চিনি শিরাটা কিন্তু পাতলা করে চিনি শিরা হইয়া নিছি আমি। চিনি শিরাটা কিন্তু আমি একটু হালকা গরম রাখছি, আর হাত দিয়ে মিষ্টিগুলো ধরে দেখতেছি হাতে কতটা গরম সয় মিষ্টি। দিয়ে এক এক করে আমি শিরার মধ্যে এখন মিষ্টি দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পরে 2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন, আর ভালো থাকবেন সবাই।